চাপা দিতে গতকালকে রাত্রে অনুমান 10:30 দিকে খবর দাস শুয়ে তারা চাকরি করে 12 নং ব্যাটালিয়নে তার শির গায়ে আগুন লাগাইছে। আগুন লাগার পরে এলাকার মানুষজন আসে আর বাপের মহিলার বাপের বাড়ির লোকজন এসেছে, এসে বিশালগড় হাসপাতালে নিয়েছে, সেখান থেকে রেফার করেছে জীবিতে। আজকে সকালবেলা মারা গেছে আর কি। স্যার কী কারণে কোনো জানতে পেরেছেন কী কারণে আগুন লাগিয়েছে? এখনও সমস্যা পরিষ্কার হয়নি, আমরা তদন্ত শুরু করেছি। পারিবারিক কোনো সমস্যা ছিল, সেই জন্য আগুন লাগিয়েছে। এখনও পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে? একজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, শোভন দাস। স্যার মহিলা কি স্বীকারোক্তি দিয়েছিল যে ওনার স্বামী গায়ে আগুন লাগিয়েছে? হ্যাঁ হ্যাঁ, স্টেটমেন্ট দিয়েছে হাসপাতালে। স্যার এই জায়গাটার নাম কি? গজারিয়া।